অনেক দিন পরে আজ এলাম এখানে। এই দেখো, ইনি কিন্তু গো কার্টিং করতে চলে গিয়েছে, আর 1 ঘন্টা তার জন্য লাইনে দাঁড়িয়েছিল। বন্ধুরা, আজকে আমি এসেছি সুকনাতে, যেটা হলো সুকনার একটা পার্ক, অনেকেই বা চেনো বা অনেকেই চেনো না। তোমাদের সাথে আজকে এই পার্কের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা শিলিগুড়ির একটা টুরিস্ট স্পট বলা চলে। এটা হলো মধুবন পার্ক। এটা দার্জিলিং যাওয়ার সময় রাস্তায় একদম রাস্তার উপরেই পড়ে। চলো, এই দেখো, এটা নাম হলো সুকনা অয়ার মেমোরিয়াল। এটাই হলো মধুবন পার্ক। চলো এবার ভেতরে চলে যাই। দেখো, গেট দিয়ে ঢুকেই ডান হাতে আছে টিকিট কাউন্টার। এখানে 10 টাকা করে টিকিট, 10 টাকা দিয়ে টিকিট কেটে সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু এখানে সময় কাটানো যায়। চলো পার্কটা তোমাদের ঘুরে দেখাবো। এবার পার্কটা কিন্তু অনেকটাই বড়। প্রথমে তোমাদের সোজাটা ঘুরে দেখিয়ে দিই, তারপরে তোমাদের ডান দিক বা দিক দুদিকটাই কিন্তু ঘুরে দেখাবো। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সকলকে দীপশিকার বিউটিফুল লাইফ বেঙ্গলি ব্লগে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে। চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। আজ হলো রবিবার, সেই তুলনায় কিন্তু খুব একটা ভিড় নেই, তবে বিকালের দিকে আরো একটু বেশি ভিড় হয়ে যাবে। দেখো, ছাউনি দেওয়া, এখানে কিন্তু এরকম বসার জায়গা করা আছে, আর এখানে কিন্তু পিকনিক করা যায়। বাড়ির থেকে খাবার নিয়ে এসে এখানে কিন্তু খাওয়া যায়, আর এখানে কিন্তু প্যাকেট ফুডও অ্যালাউ আছে। আর এই দেখো, এখানে একটা ফোয়ারা ছিল, ফোয়ারাটা দেখছি এখন বন্ধ আছে। আর বাচ্চাদের খেলার জন্য কিন্তু প্রচুর দোলনা আছে। দেখো, আমার ছেলে মেয়ে দুজনেই এসে ছোটাছুটি করতে শুরু করে দিয়েছে। যার জায়গায় জায়গায় কিন্তু এরকম ডাস্টবিন রাখা আছে, যাতে কেউ মানে ময়লা না ফেলে সেই কারণে। এখানে আসার রোডের ভিডিওটা তোমাদেরকে আমি আর শেয়ার করলাম না, কারণ তোমাদেরকে আসলে পারে গুগল ম্যাপের সাহায্য নিতে হবে বা কোনো গাড়ি ভাড়া করতে হবে, সেই জন্য সেটা কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। দেখো, পার্কে এসছি বলে কথা, তো একটু দোলনা না চললে কি হয়, সে কারণে কিন্তু দোলনায় বসে দোল খেতে চলে গিয়েছি। এটা কিন্তু কাপলদের জন্য একদম বেস্ট জায়গা বলা চলে। আমিও কিন্তু এবার অনেক দিন পরে এসছি ঘুরতে, এর আগেও এসেছিলাম, তখন আমার মেয়েটা অনেক ছোট ছিল, তো অনেক বছর পরে এসেছি আর ও এসে মানে ভীষণ খুশি হয়ে গিয়েছে। মানে অনেক দিন পরে পার্কে যাওয়া, তোমাদের সাথে একটা ওর ভিডিও আমি শেয়ার করি। কি হলো, আসো। যখন নিয়ে এসেছিলাম তখন সবে ও হাঁটা শিখেছে, আর এত দিন পরে আজকে ওকে নিয়ে এসেছি এখানে, আর ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। এই দেখো, এগুলো সবই রাইডগুলো করছিল। বাচ্চাদের খেলার জন্য কিন্তু প্রচুর দোলনাও আছে এখানে। চলো এবার এই পাশটাতে চলে যাই। আমরা আসার সময় জুস চিপস এগুলো নিয়ে এসেছিলাম, আর এখানেও কিন্তু একটা দোকান আছে। বসার জন্য বেশ ছাউনিগুলো কিন্তু অনেক কটাই জায়গা আছে এরকম বসার জন্য। এবার এই পাশটায় চলে এসেছি, তোমাদের আগেই বললাম যে ডান দিক বা দিক দুটোই ঘুরে দেখাবো। এই পাশটায় চলে এসেছি, দেখো তোমার এই ফুল গাছটা কি সুন্দর, পুরো ফুলে মনে হচ্ছে যেন একদম গোলাপি হয়ে আছে। এই ফুল গাছের এই পাশ দিয়ে দেখো, এই পাশেও কিন্তু বসার জায়গা আছে, আর জায়গায় জায়গায় বাইসন হরিণ হাতি এগুলোর স্ট্যাচু করা আছে, মানে ফটো তোলার জন্য। আর এছাড়াও কিন্তু এখানে সেলফি পয়েন্ট আছে, দেখো এখানে কয়েকটা হাঁস আছে, আর এই দেখো এখানে কিন্তু অনেক খরগোশ আছে। পার্কে ঘুরতে এসে কেমন লাগছে তোর? ভালো লাগছে। বাড়ি যাবি? না, এখানে থাকবি আরো খেলবি। হুম।
ওই দেখো পেছনে যে বিল্ডিং গুলো দেখছো ওগুলো কিন্তু আর্মি কোয়ার্টার্স, এই জায়গাটা কিন্তু পুরোটাই আর্মি এরিয়া। উঠ 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 আসো উঠ এবার। সবাই লাইক করবা, ভিডিওতে সাবস্ক্রাইব করবা। যদি সাবস্ক্রাইব করো তাহলে আমরা আরো ভিডিও দেব। দেখো এই পাশটাও কিন্তু বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটি আছে, আর এই দোলনাগুলো কিন্তু সবটাই একদম বাচ্চাদের জন্য এখানে লেখা আছে, তবে দেখছি একটু বড়রাও বসছে, মানে এখানে লেখাই আছে সব বাচ্চাদের জন্য। আর এর তো মনে হচ্ছে আজকে বাড়ি যেতে ইচ্ছেই করছে না। আর এটা হলো সেলফি পয়েন্ট, চলো তোমাদেরকে আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি সেলফি পয়েন্টটা। দেখো দুজন চলে গিয়েছে ওখানে ফটো তুলতে। এই দেখো ওই গ্রিন কালারের দোকানটা যেটা ছিল ওখানে কিন্তু খাবার পাওয়া যায়। আর এবার চলে এসেছি দেখো মাছের অ্যাকোরিয়াম দেখতে। আমি ভিডিও করব কি এরা দুজনই এর মধ্যে একদম ঢুকে আছে। দেখো একটু শর্ট, একটু শর্ট, তোরা একটু শর্ট। দুটো আছে অ্যাকোরিয়াম, আর এই পাশে দেখো একটা সুন্দর কালারফুল পাথর রাখা আছে। আমাদের কিন্তু পার্কটা ঘোরা হয়ে গেল, এখন আমি বেরিয়ে যাচ্ছি। আর বেরোনোর টাইমে দেখো এখন কিন্তু অনেকটাই ভিড় হয়েছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আমি এখন যাব গো কার্টিংয়ে। গো কার্টিংটা তো একদমই কাছে। দেখো মধুবনে এই যে গাড়ি পার্কিংয়ের জায়গাটা আছে এখানে কিন্তু পার্কিংয়ে কোনো পার্কিং চার্জ লাগে না গাড়ি রাখতে। এই পার্কিং এরিয়া থেকে বেরিয়েই সোজা গিয়ে মানে ডান সাইডে চলে গেলেই পারে কিন্তু আছে। এই দেখো এই ব্রিজটা পার হতে হবে। এই ব্রিজটা পার হওয়ার পরে ডান দিকে এগিয়ে গেলে পারেই কিন্তু গো কার্টিংটা পড়বে, মানে ওই সামনেটা আমি আর্মি এরিয়ার জন্য ভিডিও করতে পারিনি। এই দেখো এখানে কিন্তু চলে এসেছি সৈনিক ইনস্টিটিউট, এটা আমি এর ভিতরে ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে কোনোদিনও যাইনি। আর এর বাইরে এখানে কিন্তু গাড়ি পার্কিং আছে। তো প্রথমে আমি এখানে জিজ্ঞেস করলাম একজন আর্মিকে যে ভিডিও অ্যালাউ আছে কিনা, তো আর্মি এরিয়া যেহেতু সেজন্য পারমিশনটা নিয়েই ভিডিও করতে হচ্ছে। তো আমাকে বললো যে হ্যাঁ ভিডিও করা যাবে। আর এখানে ঢুকতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফিজ নেই, গাড়ি পার্কিংয়েরও কিন্তু কোনো ফিজ লাগে নি আর কি, কোনো ফ্রি নেই গাড়ি পার্কিং এর। দেখো এখানে কিন্তু গো কার্টিং হয়, বাচ্চাদের খেলার জন্য কিন্তু এখানেও দোলনা আছে। এখানে এই দেখো এই যে দেখছো ওই লাইনটা কয়েকজন দাঁড়িয়ে আছে, ওটা হলো গো কার্টিং এর টিকিটের আর কি লাইন। ওটা দীপঙ্কর চলে গিয়েছে ওখানে টিকিট কাটতে। আর পেছনে যে অরেঞ্জ কালারের বিল্ডিং গুলো দেখছো ওগুলো সবই কিন্তু আর্মি কোয়ার্টার্স। আমি এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি কিন্তু এখানে আর কি ফার্স্ট টাইম এলাম আর কি। এবার এই ভেতরটা চলে যাচ্ছি, মানে একদম মেন রাস্তাটার মধ্যে এই যে গো কাটিং হয় জন্য এই যে টায়ার, দুটো টায়ার দেখতে পাচ্ছ দুদিক দিয়ে রাখা, এই লাইনের মধ্যে খুব একটা হাঁটাহাঁটি করতে দেয় না। আমি সেজন্য মাঠের ভেতরে চলে গেলাম। এই দেখো আমার ছেলে মেয়ে তো আবার এখানেও এসে চলে গিয়েছে। এরা এই দেখো দুজন, বাচ্চাদের মাঝে মাঝে এরকম পার্কে নিয়ে আসলে ওদেরও বেশ ভালোই লাগে আর কি, কারণ এরাও বদ্ধ ঘরে থাকতে থাকতে এরাও মানে ভীষণ বিরক্ত হয়ে যায়। অনেকদিন পরে ঘুরতে এলাম, ভাবলাম তাই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দিই, সেজন্যই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের এই পার্কের ভিডিওটা কেমন লাগলো আর কি। যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তোমাদের লাইক আর কমেন্ট পেলে পরেই দেখো সাবস্ক্রাইব করলে পরেই তাহলে ভিডিও বানানোর উৎসাহ থাকে, আর না হলে পরে তো একদমই ভিডিও বানাতে ইচ্ছে করে না। এই দেখো এ আবার এখানে চলে গিয়েছে। এবার দীপঙ্কর 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল, তারপরে এবার ও গো কাটিং করতে যাচ্ছে। আর গো কাটিংয়ে 1 রাউন্ডের জন্য 50 টাকা, 2 রাউন্ডের জন্য 100 টাকা লাগে। এক্সিলেটর ব্রেক, এক্সিলেটর ব্রেক, এক্সিলেটর ব্রেক, বরাবর।
ওর কিন্তু গোকাটিং করা হয়ে গিয়েছে। আর দেখো বিকেল থেকে কিন্তু এখন একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, আর তারপরে আর ভিডিও করিনি। ওখানে আমরা কফি খেয়ে বেরিয়ে পড়লাম, এখন আমরা শিলিগুড়ি ফিরছি। একদমই অন্ধকার দেখো জঙ্গলের মধ্যে দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় না করে আজকের মতো এখানেই শেষ করলাম।